দেখি শুনতু তোর খাতাটা এখন থেকে স্কুলের টাস্কে গিনা রাখলে মাসির মেয়ের বিয়েতে তো যাবে পড়ায় কতটা পিছিয়ে যাবি বলতো আমি কিন্তু বিয়ে বাড়িতে যাব না কেন তুই না গেলে মাকে নিয়ে যাবে কে তুই এত বড় হয়েছিস এখন তো মায়ের চলনদার তুই তুমি যাবে না দিদি না রে মার সঙ্গে তোরা ঘুরে আয় তুমি না গেলে আমরাও যাব না তোমাকে ছাড়া কোথাও গেছি হারিয়ে যাব না অন্তু ঠিকই বলেছে মা হারিয়ে যাব এত ঐশ্বর্য বিরাট বিয়ে বাড়ি আমরা আমরা তিনজন হারিয়ে যাব না তার চেয়ে তুমি বরং একা ঘুরে এসো আসবে না আসবে না ছোট বোনের মেয়ের বিয়ে কোথায় গিয়ে একটু দাঁড়াই সে জ্ঞান আজকাল আর দিদির নেই হ্যাঁ তোমার মতো জ্ঞানী তো সকলে হয় না তবু ভালো সবটা প্রকাশ করনি সংসারটা তাহলে রসাতলে চলে যেত তার মানে মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য চাওয়া পাওয়ার বাইরে আর তো কোনোদিন কিছু চাওনি তুমি নিজে নতুন বাড়ি করব নতুন গাড়ি চাপব নতুন নতুন গয়না গড়াবো এর বাইরে কোনোদিন কিছু ভেবেছো তুমি ভাববার সুযোগ দিয়েছো কোনোদিন যবে থেকে তোমাদের বাড়িতে এসেছি তবে থেকে তোমাদের সংসার যা তা কলে পিষে মেরেছে আমাকে আর আজ বলছো আমি স্বার্থপর এত বছর পর মাসির আবার আমাদের কথা মনে পড়লো কেন মা তবু তো মনে পড়েছে তুই তো জানিস না সুধার স্বামী মনীন্দ্রর ওকালতিতে প্রথম দিকে তেমন কিছু হতো না রে সেই সব দিনগুলোর কথা আজও আমার স্পষ্ট মনে পড়ে কি গো ডাকছিলে কেন হ্যাঁ হ্যাঁ বসো 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 তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে বসো যাও মাসির কাছে গিয়ে আঁকুকে যাও যাও শোনো এই সুধার বিয়ে সব ঠিক করে ফেললাম জি অ্যাডভোকেট ছিলে হ্যাঁ হ্যাঁ যেমন শিক্ষিত তেমনি মার্জিত তেমনি বুদ্ধিমান আমার সুধা খুব সুখী হবে মানে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আর কি অসুবিধে কিসের অসুবিধে মানে অফিস থেকে ধার দেনা করে এদিকটা সব হয়ে যাবে ওই সোনাদানা গয়নাকাটি আমাকে এত লেখাপড়া গান বাজনা কেন শেখালেন জামাইবাবু সেই তো শেষকালে আপনাকে ফকির হতে হচ্ছে তুই চুপ কর তো সব বাবাই চায় তার মেয়েকে কিছু দিতে আমিও চাই আমার নিজের মেয়েকে তো এখন হাতে ধরে রেখা টেনে দিতে হয় সুধা আমি এমন কিছু করব না রে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে কথা শুনতে হয় কি গো তুমি কিছু বলো দেখো সুধা আমার ছোট বোন ঠিকই কিন্তু ওকে তো আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি সেরকম বিয়ে দেব হ্যাঁ সোনা দানা ও তুমি কিছু চিন্তা করো না ওর যাতে ভালো ঘরে বিয়ে হয় ও যাতে অন্তত শান্তিতে থাকে আর সোনা দানা আমার তো এখনো কিছু আছে তাই না হোক দিয়ে দেব পরে আবার আস্তে আস্তে তুমি করিয়ে দিও তাছাড়া গয়না পরে আমি বেরোই না কোথায় কিরে বল সুধা সেই সময় তোর বাবা প্রত্যেক মাসে ওদেরকে কিছু কিছু করে টাকা পাঠাতেন কাউকে বলতে বারণ করে দিয়েছিলেন কেন তাহলে যে সবার কাছে আমার বোন মানে তোর মাসি দয়ার পাত্রী হয়ে যাবে যে তোর বাবা তো কোনোদিন কাউকে ছোট করতেন না কতদিন দেখিনি চলা কুন্তলা এত করে লিখেছে কটা দিন ঘুরে আসি যে বোনের জন্য একদিন তুমি আর বাবা তোমাদের সবকিছু খুঁজেছো আর সব আত্মীয়দের মতো মাসি তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ কার্ড পোস্ট করে খালাস একবার নিজে এসে দাঁড়াতে পারলেন না 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 ওভাবে বলিস না ওদের এখন কত কাজ সে যাক তুই যখন পছন্দ করছিস না যাব না আসলে কুন্তলা তুই আমার বিয়ের অনেক পর এসেছিলি সে ছোট থেকে আমি সুধাকে নিজের মেয়ের মতন মানুষ করেছিলাম
কদিনই বা বাঁচব, বড় চোখের দেখা দেখতে ইচ্ছে করছে রে।